যমুনার বুকে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজের অবকাঠামো। নভেম্বর পর্যন্ত 50টি পিলারের মধ্যে 13টি পিলারের কাজ শেষ হওয়ার মধ্য দিয়ে 46% কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আশা বাস্তবায়নকারীদের। প্রকল্পের কাজ দেখতে এসে সন্তোষ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সংসদ স্থায়ী কমিটির সদস্য সহ রেল কর্মকর্তারা। টাঙ্গাইল প্রতিনিধি খন্দকার হাবিবুল্লাহ কামালের প্রতিবেদন জানাবেন সুরাইয়া সীমা। যমুনা নদীর বুকে দৃশ্যমান এ অবকাঠামো বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর, যার নির্মাণ কাজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জ প্রান্তে সমান্তালে চলছে। দেশি বিদেশি প্রকৌশলী আর দক্ষ কর্মীরা রাত দিন পালা করে পাইলিং ও সুপারস্ট্রাকচার বসানোর কাজ করছেন। 49টি স্প্যানের মধ্যে নদী দৃশ্যমান এখন 6টি। পাশাপাশি দুটি সেতুর কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে অতিরিক্ত চর তৈরির সম্ভাবনাকে মাথায় রেখে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের যে এই ব্রিজ, নতুন ব্রিজ কনস্ট্রাকশনের জন্য পুরনো ব্রিজের কোনো ক্ষতি তো হবেই না, বরং কিছু উপকার হবে। এবং সেই IWM এখনও কিন্তু কন্টিনিউয়াস মনিটরিং আছে, দে আর টেকিং ডাটা অ্যাট এভরি মান্থ, এবং আমাদের যে অ্যাসেসমেন্টের সাথে যে এটা মিলছে কিনা এটা কিন্তু তারা নিয়মিত মনিটর করছে। সেতুটির কাজের অগ্রগতি 46% শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আশা প্রকল্প পরিচালকের। যমুনা নদী আসলে এর যে প্যাটার্ন, এর যে ফ্লো, সেটা আসলে এক্স্যাক্ট কোনো প্যাটার্ন নাই। গত 40-50 বছরের যে স্টাডি ডাটা আছে, মডেলিং, আমরা ব্রিজ ডিজাইনের আগে এটার রিভার মডেলিং করেছি। আমাদের সেই কনসার্ন্ড এক্সপার্টরা এটা বিচার বিশ্লেষণ করেন এবং সেই অনুযায়ী পরবর্তীতে স্টেপ নেন। তো আমাদের এভারেজ প্রোগ্রেস হচ্ছে 46%-এর মতো। এদিকে রেল সেতু এলাকা পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতিতে সন্তোষ জানিয়েছেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সহ রেল কর্মকর্তারা। মোটামুটি কাজের প্রোগ্রেস ভালো। অগস্ট মাসের, আগামী বছর অগস্ট মাসের টার্গেট ওনারা শেষ করবেন আশা করি, 24 সালের, এবং ইনশাআল্লাহ শেষ করতে পারবেন। হয়তো এক মাসে দিন লাগতে পারে, আমাদের টার্গেট যাতে শেষ হয়। জাপান ও বাংলাদেশের অর্থায়নে 4.8 কিলোমিটার এই রেল সেতু নির্মাণ ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।